তো আমার এই বাইকটা আমি কিনছি বেশ কয়েক মাস হয়ে গেছে, এখন পর্যন্ত চালাচ্ছি। আসলে আমাকে এই বাইকটা কোনো হতাশ করতেছে না কোনো কিছুর মধ্যেই, সব কিছুতেই মোটামুটি ভালোই বলা চলে। আর আমি যে ধরনের রাইডার তাতে ভালোই কাজ চলে যায় আমার। আমি শহরে বাইক চালাই, তারপরে এই টুকটাক হালকা পাতলা ঘোরাঘুরি এইসবই করি, তো এইসবের জন্য বাইকটা একদম পারফেক্টই আছে। ব্রেকিং কন্ট্রোলিং সব দিক দিয়েই বেটার, ইফতারের টাইম তো একটু পরে, যার কারণে মানুষ অফিস আদালত কইরে মাত্র বের হইতেছে, আর প্রচুর যানজট। দেখেন কি অবস্থা, এখানে মধ্যে একটু গাড়ি টাড়ি থাকে সব সময়, কিন্তু এখন একটু বেশি। আর আমি মৌলভীবাজার আসতে এই রাস্তাটাই বেশি ইউজ করি। আগে এই জায়গা থেকে বের হই। এই দুই একটা গাড়ি পুরো রাস্তায় ব্লক করে রাখছে, জাস্ট একটা গাড়ি বাম দিকের রাস্তা দিয়ে ঢুকবে, যার কারণে এত কিচ্ছা কাহিনি। তো এই বাইকটা আমি বেশ কিছু কিলোমিটার চালাইছি এখন পর্যন্ত, মাইলেজের দিক দিয়ে আমি বাইকে 10-এ 10 দেব, কারণ হইতেছে এই বাইকে আমি মাইলেজ পাচ্ছি মোটামুটি 50+। তো একটা 160 সিসি বাইক, 160 সিসি বাইক হিসাবে 50+ মাইলেজ খুব কি বলবো, আমার মনে হয় না 160 সিসি বাইকের মধ্যে এর চেয়ে বেশি মাইলেজওয়ালা বাইক কোনটা আছে। 30-35 এরকম থাকে, 30-35-40, হাইয়েস্ট 45 মাইলেজ দেবে যদি FI বাইক হয়, কিন্তু এই বাইকটা FI হওয়া সত্ত্বেও বাইকটাতে বেশ ভালো মাইলেজ। তারপরে ব্রেকিং ফিডব্যাক, আমি খুব ভালো ব্রেকিং পাচ্ছি এই বাইকটাতে, এটা প্রশংসা না করলে না এরকম। এখন বিকালবেলা এদিকে আসছি, একটু স্টেডিয়ামে যাই, মৌলভীবাজার স্টেডিয়াম যেটা, অনেকদিন ধরে স্টেডিয়ামে যাওয়া হয় না। আর ওয়েদারটাও ভালো, আশা করি ভালো লাগবে। এই স্টেডিয়ামে RS ফাইন চৌধুরী আসে ওই স্টান্ড শো করে এই জায়গাতেই, এখন সবসময় এখানে আসলে গরু টরু দেখা যায়, এখানে একটু ঝামেলাই মনে হয়। আর এখানে গরুর হাটও বসে, যখন সময় কুরবানির ঈদ থাকে তখন সময় এখানে গরুর হাট বসে, শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম। তো এই জায়গাটাতেই RS ফাইন চৌধুরী ব্লক করে, ভিতরে যাব, একটু পাহাড়ের মধ্যে আর কি। মৌলভীবাজারের সাইডে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে বানাইছে পাহাড়টা কাইটা, এই যে দেখেন পাহাড়, আর পাহাড়ের মধ্যেই পাহাড় কেটে এটা বানানো হয়েছে। তো অনেকদিন পরে আসছে, তো যার কারণে বেশ ভালো লাগতেছে। তো এই বাইকটা আমি চালাইতেছি মোটামুটি বেশ কয়েক মাস হয়ে গেছে, এখন পর্যন্ত এই বাইকটা আমাকে কোনো কিছুতেই হতাশ করেনি, আমি তো আগে বলছি। কারণ বাইকটার ব্রেকিংয়ে হচ্ছে সামনের চাকাতে ABS আছে, আর পেছনের চাকাতে তো ABS নাই, শুধু ডিস্ক ব্রেক। আর বাইকটার টায়ার সেকশন মোটামুটি ভালো, কিন্তু পেছনে যদি 140 সেকশনের টায়ার ওরা ইউজ করতো তাহলে সবচেয়ে বেটার হইতো। আর এমনিতে সব কিছু এবারও ঠিক আছে, বাইকটা মাইলেজ মানে ভালো পাচ্ছি, A to Z সব দিকে ঠিক আছে, আর বাইকটা নিয়ে আমার কোনো ইস্যু নাই, একদম সব দিকেই পারফেক্ট আছে। সুইচ কোয়ালিটিগুলো একটু নর্মাল, যদি আর একটু
ইয়ে করতে পারতো তাহলে সবচেয়ে বেটার হয়তো। আর এমনিতে ওভারঅল সব কিছুই ঠিক আছে, একটা মোটামুটি এখন পর্যন্ত আমি চালাই নিয়েছি 15,000 কিলো। এই 15,000-এর মধ্যে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে, আর বাইকটা এমনিতে কোনো প্রবলেম করতেছে না, হালকা একটু চেন নয়েজ করে, তো এটা কোনো প্রবলেম না, যদি ঠিকমতো চেন টেন লুপ করা হয় তাইলে আর সমস্যা হয় না। তো আমি আসলে বাইকে তেমন কোনো মানে মডিফাই করি না, জাস্ট শুধু লুকিং গ্লাস আর একটা লাইট লাগাইছি এই আর কি, তো এতটুকুই।